তাহলে আমার নবী নূর, এই কথায় কোনো সন্দেহ আছে? ক্লিয়ার হইছেনি? ফুল ক্লিয়ার, অল ক্লিয়ার? ওয়াহাবীরা যতই কইব মাড়ি মানবেন? মানা যাবে? বলবেন হুজুর নবী মাড়ি হইলে আরশ মাড়ি, নবী মাড়ি হইলে আসমান মাটি, নবী মাটি হইলে জান্নাত মাটি, নবী মাটি হইলে লৌহ মাটি, নবী মাটি হইলে আল্লাহর কলম মাটি, নবী মাটি হইলে আল্লাহর কুরসি মাটি, নবী মাটি হইলে ফেরেশতা মাটি, নবী যদি মাটি হয় সব মাটি। হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। শোনেন, আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন কয়, উম্মতরে আমি নবীজির নূর মোবারকের আট নাম্বার খণ্ড দিয়ে আল্লাহ জমিন বানাইছে, মাটি দিয়ে নবী বানায় নাই, বরং নবীর নূর মোবারকের খাতির আল্লাহ মাটি বানাইছে। সুবহানাল্লাহ। কোন ওয়া মিনাস সালিসিল জান্নাত ওয়ান নার, নবী কয় আমার নয় নাম্বার নূর মোবারকের খণ্ড দিয়া জান্নাত বানাইছে, আবার আমি নবীর নয় নাম্বার নূর মোবারকের খণ্ড মোবারক দিয়া জাহান্নাম বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আরাম না বেরাম? জোরে কোন আরাম না বেরাম? আরাম। আর জাহান্নামে শাস্তি, আর শাস্তি। জান্নাতে শান্তি, জাহান্নামে শাস্তি। ওই জাহান্নাম শাস্তির জায়গাও আমার নূর নবীর নূর মোবারক দিয়া বানাইছে। জোরে কোন না সুবহানাল্লাহ। সাহাবিরা হুজুর জাহান্নাম বানাইলো আপনার নূর মোবারক দিয়া, নবী গো ও নবী এটা কেমন হইলো না? নবী বলে না রে সাহাবিরা, জাহান্নামের যে আগুন আল্লাহ বানাইছে, এই আগুনেরে লাগাম দেওয়ার জন্য পৃথিবীর কোনো গাছ, কোনো কাঠ, কোনো ইট, কোনো বালি, কোনো সিমেন্ট দিয়া জাহান্নামকে লাগাম দেওয়া যায় না। চতুর্দিক থেকে জাহান্নামের ঘেরাও দিয়া জাহান্নামের লাগাম দিছে আমি নবীর নূর মোবারক দিয়ে। নবী কয় আমি নবীর নূর মোবারক দিয়ে যদি জাহান্নামের ঘেরাও না দিত, নিমিষে মুহূর্তের মধ্যে আল্লাহ তামাম সৃষ্টি জগৎ জাহান্নাম জ্বালায়া ছাই করে দিত। জোরে কর না সুবহানাল্লাহ। তো জাহান্নামের লাগাম দিছে আমার নবীর নূর মোবারক দিয়ে। এরপর নবী কয় সুম্মাল কাসামাল রাবিয়া আরবাত আজাজাইন ফখলাকাল আউয়ালু নূর আবসারিল মুমিনিন ওয়া মিনাস আবসারিল মুমিনিন। আমার দয়াল নবী কয় শোনো, আমি নবীর নূর মোবারকের দশ নাম্বার খণ্ডরে আল্লাহ তিন ভাগ করছে। কয় ভাগ? কয় ভাগ? কয় ভাগ? দশ নম্বর খণ্ডরে তিন ভাগ কইরা আমার নবী কয় ওই তিন ভাগের প্রথম ভাগ দিয়া, অর্থাৎ দশ নম্বর খণ্ড দিয়া সুম্মাল কাসামার রাবিয়া আরবাত আজাইন ফাকালাক মিনাল আউয়ালি নূর আবসারিল মুমিনিন, দশ নম্বর খণ্ড দিয়া মোমেনদের চোখের জ্যোতি আমার আল্লাহ বানাইছে। তাহলে আমরা যেন দেখি, এই যে চোখ, চোখ যে দেখে, এই দেখতে একটা জ্যোতি লাগে, এই জ্যোতিটাও আমার নূর নবীজির নূর মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াহাবি বাস্তব প্রমাণের সময় এসেছে। নবীরে কস মাড়ি, তু শহর ভিতরে মাড়ি ডুহাইয়া দেখ, তুই শহীদ হসনি। চোখ বরাবর আলো, আলো মানে ইংরেজিতে এটা হচ্ছে লাইট, আরবিতে হচ্ছে নূর, বাংলা হচ্ছে আলো। লাইটের আলো চোখের দিকে মারছে, চোখের মধ্যে লাইটের আলো পড়ছে, চোখে কি কষ্ট হইতেছে? জ্বললে যাইতেছে? দেখা বন্ধ হয়ে যাইতেছে? কিন্তু যদি মাটি মারে চোখ কান্না হইয়া যাবে, ঠিক নেই? ঠিক কিনা বলেন? চোখের আমরা যে দেখি এটা নূর, লাইট থেকে বেরিয়েছে, বাতি থেকে, লাইট থেকে বেরিয়েছে, এটাও নূর, নূরের সাথে নূর লাগছে, কোনো অসুবিধা হয়? ভাবি তুই নবীর মাটির কবি, তাহলে তোর চোখের জ্যোতি এটাও মাটির হেরে এই ওজন দিয়া মাপা, এই এক ফা বালু দিয়া গোসা বালু মতন গোসা দিবেন হের চোখটা, মানে নবী ও মাটির, তোমার চোখের জ্যোতি ও মাটির, গস দেখি কতক্ষণ দেখতে পারো। তে আহল হইব ব্যাপতারের। এরপরে নবী কয় আমিনা সানিয়া নূর কুলুবিহিম ওয়াহিয়াল মারিফা। নবী কয় আমি নবীর নূর মোবারকের এগারো নম্বর খণ্ড দিয়ে আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা মোমেন তাদের কলবের নূর বানাইছে। সুবহান, অন্তর একটা চক্ষু আছে না? আসেনি? তাহলে কলবের এই অন্তর চক্ষু আল্লাহ আমার ঘরে নূর দিয়া বানাইছে। কার নূর? কার নূর? কার নূর? ওহাবি মোনাজাত কয়, শুনেন ওহাবি ওয়াজ কয়, নবী মাটি আমার মতো সাধারণ মানুষ, আর মোনাজাত আল্লাহ আমার কলব নুরানি বানায়া দাও, ওরে ওহাবি
তুই যে তোর কলব নুরানি বানাইতে কইছ, এই নূর তো আল্লাহর জাতি, নূর দিয়ে আল্লাহ তোর কলব নুরানি করত না, ফেরেশতাগণ নূর দিয়ে তোর কলব আল্লাহ নুরানি করত না, আর সাজিমের নূর দিয়ে আল্লাহ তোর কলব নুরানি করত না, কলমের নূর, লৌহের নূর, জান্নাতের নূর, জাহান্নামের আগুন দিয়া তোর কলব আমার আল্লাহ নুরানি করত না। তুই যে নুরানি করার দোয়া কর, আল্লাহর যদি দয়া হয় তোর কলব যদি নুরানি করতে মনে চায়, তাইলে আমার আল্লাহ তোর কলবটারে আমার নূর, নবীর নূর মোবারক দিয়া নুরানি বানাইব। যতদিন পর্যন্ত নবীরে মাটির কবি আল্লাহর কসম, মাটির নবীর থেকে তুই নূর পাবি না, যেদিন নবীরে নূর মান্না নিবি ওই দিন তুই আল্লাহর কাছে দোয়া করলে তোর কলবে আমার নূর নবীজির নূর মোবারক আল্লাহর কুদরতে নবীর সদকায় তোর কলবে আসতে থাকবে, আস্তে আস্তে তোর অন্তর চক্ষু খুলতে থাকবি, অন্তর চক্ষু যখন খুলে যাবে আমার নবী কয় ওয়াহিয়াল মারিফাতু বিল্লাহি তাআলা, আমার উম্মতের কলবের চক্ষু খুলে গেলে ওই উম্মত ইলমে মারিফাত পেয়ে যায়, ওই ইলমে মারিফাত আমার যে উম্মত পেয়ে যায় ওই উম্মত পৃথিবীর জমিনে থাইকা যদি ইচ্ছা করে আরশ আযীমের খবর, জান্নাতের খবর, জাহান্নামের খবর, আল্লাহর তামাম কুল কায়নাতের খবর আল্লাহর দেওয়া ক্ষমতায় মুহূর্তের মধ্যেই নিতে পারে। তাহলে যদি সব খবর মুহূর্তে নিতে হয় কলবের নুরানি বানাইতেইব না, মাটি বানাইতেইব, কি বানাইতেইব, কি বানাইতেইব, আমার কথা কনা কষ্ট পাইছেন, শেষ করে দিচ্ছি, তাহলে কথা কইতেইব, রাজি আছেন? তাহলে কলব নূর, এটাও কার নূর? আল্লাহ না নবীর? কার? দেখছেন কারো ছিলে চিনে খায় হেরা মোল্লা চিনে না, মোল্লা চিনে না রে, মোল্লা চিনে না। এরপর নবী কওমিন সালিসি নূর আং উমসিহিম ওয়া হুয়া তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। নবী কয় আমি নবীর নূর মোবারকের ১২ নাম্বার খণ্ড, এটা হইল শেষ ১২ নাম্বার খণ্ড, ১২ নাম্বার খণ্ড দিয়া আল্লাহ নিজের পরিচয় তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাটা বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর নূর মোবারক সর্বমোট কয় খণ্ড হয়েছে? ১২ খণ্ড। কয় খণ্ড? কয় খণ্ড? কয় খণ্ড? ১২ হইল কে? এটা ১৩ হইতে পারত, ১০ হইতে পারত, ১৪ হইতে পারত, ১৫ হইতে পারত, ১২ কেন? ১২ হওয়ার কারণ হলো নবীর মিলাদুন নবী রবিউল আউয়ালের ১২, বছরে মাসের সংখ্যা ১২, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নূর মোবারকের খণ্ড ১২, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আর কেমনে বুঝাইতো, নবী আর কেমনে বুঝাইতো, সাহাবীরা কয় হুজুর আপনি নূর মোবারক দিয়ে আল্লাহ তৌহিদের বাণী বানাইতো লা ইলাহা ইল্লাল্লাহ এ দূর বানাইলে তো চলতো, শেষে আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিছে কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কয় সাহাবীরা রে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা যদি আল্লাহ কয় তোমরা আমার উম্মতেরা কাফের বেঈমানেরা কইব দলিল কি? আল্লাহ জান এক, এটা তো থিওরি, এটার প্রমাণ কি? এটা তো থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল কি, প্রমাণ কি? এই জন্য আল্লাহ আমি নবীর নাম কইছে, কারণ আল্লাহ জান এক এই কথার সাক্ষী একমাত্র আমি নবী, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আল্লাহ নামের সঙ্গে আমার নাম বসাই দিছে। ওয়াজ সামনের দিকে আরো আছে, যাইতাম না বন্ধ জামু? আচ্ছা দেখেন দেখেন, ওই যে উড়াউড়ি শুরু হয়ে গেছে, শেষ করে দিতে হবে। মুআযযাজ মুকাররাম খেয়াল করেন, একটু খেয়াল করেন, তাহলে আল্লাহ কইল আমার দয়াল নবী এবং আল্লাহর উপর ঈমানে কোনো ধরনের সন্দেহ পোষণ করা যাবে, তাহলে আমার নবী মাটি না নূর? তাহলে আমার নবী নূর, এই কথায় কোনো সন্দেহ আছে? ক্লিয়ার হয়েছেনি? ফুল ক্লিয়ার? অল ক্লিয়ার? ওয়াহাবিরা যতই কইব মাড়ি মানবেন? মানা যাবে? বলবেন হুজুর নবী মাড়ি হইলে আরো
আকাশমাদি নবী মাদি হইলে আসমান মাদি নবী মাদি হইলে জান্নাত মাদি নবী মাদি হইলে লৌহ মাটি নবী মাটি হইলে আল্লাহর কলম মাটি নবী মাটি হইলে আল্লাহর কুরসি মাটি নবী মাদি হইলে ফেরেশতা মাটি নবী যদি মাদি হয় সব মাটি নবী যদি নূর হয় সব নূর কথা বলেন ঠিক কি না সহজ বাংলা সহজ বাংলার পর আসেন আমার নূর নবীজির ইলমে গায়েব দিয়েছেন কে আল্লাহ কোন সন্দেহ আছে না ইলমে গায়েব আছেনই নবীর আছে এক নাম্বার প্রমাণ সাহাবীরা বলেন নবী গো ও দয়াল নবীজি হাশরের ময়দানে সবাই কেমনে উঠবে হাশরের ময়দান কি হইছে না হইব হইব নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন